গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের মেন উদ্দেশ্য হলো, আমি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, বাট আমি নিজে অ্যাক্সিডেন্ট করিনি, একটা সৌদি মেয়ে, আমি মানে রাইট সাইডে চেপেছিলাম, মানে লেফট সাইডে চেপেছিলাম, তো ওই রাইট সাইড দিয়ে আমার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পর সে বলছে আমার দোষ, ও বলছে আমার দোষ, এইরকম হতেই থাকে। তারপরে পুলিশকে ফোন দিই, পুলিশ আসে, মানে আরবিতে কয় সুরতা, সুরতাকে ফোন দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি এলো। আসার পর আমার কোনো দোষ নাই, যে হয়তো আমি লেফট সাইডে চেপেছিলাম, ও রাইট সাইডে ছিল, রাইট সাইড থেকে আমার গাড়িটাকে পুরো মানে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমার সামনে ধার পুরো ভেঙে গেছে, বেঁকিয়ে গেছে, আর দ্বিতীয়ত আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাট আমার আমার কোনো ক্ষতি হয়নি, বাট বিশাল বড় সড়ো অ্যাক্সিডেন্ট নয়, বাট ছোট অ্যাক্সিডেন্ট, সামনের পুরো ফ্রন্টটা অ্যাক্সিডেন্টে মানে পুরো ওইগুলো দুমড়ে গেছে আর বেঁকিয়ে গেছে। তো আমি ভিডিও করেছি, ওগুলো নিয়ে আপনাকে দেখাবো কিভাবে সুরতা এলো, কিভাবে ফোন করলাম নাজিম। তো গাইস, তো আমার আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার এই যে পুরো গাড়িটা পুরো ভেঙে গেছে, এইগুলা পুরো ভেঙে গেছে, পুরো অ্যাক্সিডেন্ট এই গাড়িটা করলো। 3015 এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, মেয়ে ছেলে চালাইছিল সৌদি। তো আমার রিংয়ে পুরো রিংটাও মানে বেঁকিয়ে গেছে গাড়িটা। তো আমি নাজিম এলো, এগুলো পুরো ভেঙে গেছে। তো নাজিম এসছে, নাজিম এসছে, তারপর নাজিমের কথা খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছ সামনে, পুরো এটা পুরোটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরোটাই অ্যাক্সিডেন্ট। তো গাড়িটা নতুন গাড়ি, পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমার গাড়িও এখানটা পুরোটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন ও চলে গেল, ও আর গালতান। তো আমার লাইসেন্স রুকসা ছিল। তো আমার গাড়িটা দেখেন কীভাবে ভেঙেছে। কাসার উসকা উসকা লড়কি কা, তো এ আবি পুরো টুট গিয়া, দেখো এ পুরো টুট গিয়া, ঠিক হে, মতলব পুরো এ টুট গিয়া। তো আবি তামিল কো পাস যায়গা, উধার সে কল করেগা, মুরুর আয়া হো গিয়া সব কুছ। তো তো ইধার পহলে সেই থা, তো এ দেখো পুরো সিসা স্ক্যাচ হুয়া, ইধার পুরো স্ক্যাচ হুয়া। তো ঘর সে গিয়া, উসকো বাদ জো হে না, এ দেখো পুরো গাড়ি মতলব টুট গিয়া হে। ও মাই গড, এখন এই ওলায়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওলায়া যেটা রিয়াদ রোড, ওলায়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ইশারার কাছে, যেটা ইশারা, ইশারার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার কোনো গালতি ছিল না, কেন যে আমি লেফট সাইডে ছিলাম আর ও রাইট সাইডে ছিল, তো ও রাইট সাইড থেকে মানে লেফটে ঢুকেছে, তো আমি লেফট সাইডে চেপেছিলাম বলে আমার মানে গালতি নাই। বলতে তো শেষ পর্যন্ত ওর দোষ হয়ে গেল, মানে গাড়িটা ওই যে হয়তো রাইট সাইড থেকে ঢুকালছে বাম সাইডে, তার জন্য ওর দোষ হয়ে গেছে। তো আমাকে ইস্তেমারা সব কিছু, আমার ইস্তেমারা নিলো, আমার ড্রাইভিং লাইসেন্স নিলো, আমার অ্যাকাউন্ট নাম্বার নিলো, সব কিছু করার পর বললো যে আমার দোষ নাই। তো আলহামদুলিল্লাহ আমার দোষ হয়নি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি পয়সা পাবো আমার গাড়িটা ঠিক করার জন্য। তো বেশি টাকা খরচ হবে না, সৌদি রিয়াল 200-300 রিয়াল খরচ হবে, হয়তো 1,500-2,000 রিয়াল দিবে, তো এখন দেখা যাক ফায়দা হবে কিছু টাকা। তো আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, বাট গাড়িরও সেরকম কিছু ক্ষতি হয়নি, আপনারা সেটা অনেক কিছু ভাবিয়েন না, মানে সেইরকম অ্যাক্সিডেন্ট হয়নি, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আল্লাহ বাঁচালছে। আর আজকে আমি ফোনে আমার স্ত্রীর সঙ্গে কথা বললাম, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অ্যাক্সিডেন্ট দেখে এসে আবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট। তো আল্লাহ যা করে ভালো লেগেই করে, তো আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও নিচে দেখবেন, আমি মেয়েটার ফটো, বাট মেয়েটার গাড়ির ফটো, মেয়েটার গাড়ির ভিডিও, বাট মেয়েটার যে গাড়িটা খুবই সুন্দর, বাট নতুন গাড়ি, একদম ফার্স্ট ক্লাস শোরুম থেকে বের করে নিয়ে এসেছে হোন্ডার গাড়িটা, একদম শোরুম থেকে নিয়ে এসেছে, আর পুরো মানে বাম সাইডের যে দরজার পুরো ওইগুলো একদম পুরো বাদ হয়ে গেছে, মানে পুরো অ্যাক্সিডেন্টে পুরো একদম বাদ। আমি ভিডিওতে আছে, দেখবেন ভিডিওটাই, আর কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেইগুলো নিয়ে ফটো আছে, সেই ফটোগুলো আমার হোয়াটসঅ্যাপ আছে, ভিডিওতে দেখবেন, স্কিপ ই করে করে সেগুলো ভিডিওর মধ্যেই থাকবে, তো আমি দিয়ে দেবো অবশ্যই, আপনারা দেখবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, আমি এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবো, কত টাকা দেয় সেটা দেখবো। আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের মেন উদ্দেশ্য হলো, আমি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি,
বাট আমি নিজে অ্যাক্সিডেন্ট করিনি, একটা সৌদি মেয়ে, আমি মানে রাইট সাইডে চেপেছিলাম, মানে লেফট সাইডে চেপেছিলাম, তো ওই রাইট সাইড দিয়ে আমার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পর সে বলছে আমার দোষ, ও বলছে আমার দোষ, এইরকম হতেই থাকে। তারপরে পুলিশকে ফোন দিই, পুলিশ আসে, মানে আরবিতে কয় সুরতা, সুরতাকে ফোন দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি এলো। আসার পর আমার কোনো দোষ নাই যে হয়তো আমি লেফট সাইডে চেপেছিলাম, ও রাইট সাইডে ছিল, রাইট সাইড থেকে আমার গাড়িটাকে পুরো মানে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমার সামনে ধার পুরো ভেঙে গেছে, বেঁকিয়ে গেছে, আর দ্বিতীয়ত আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাট আমার আমার কোনো ক্ষতি হয়নি, বাট বিশাল বড় সড়ো অ্যাক্সিডেন্ট নয়, বাট ছোট অ্যাক্সিডেন্ট, সামনের পুরো ফ্রন্টটা অ্যাক্সিডেন্টে মানে পুরো ওইগুলো দুমড়ে গেছে আর বেঁকিয়ে গেছে। তো আমি ভিডিও করেছি, ওগুলো নিয়ে আপনাকে দেখাবো কিভাবে সুরতা এলো, কিভাবে ফোন করলাম নাজিম।